पतिन को हटाना मुश्किल नहीं, नामुमकिन है। खुद के बारे में सोचो ऋषि सुना, क्योंकि अभी तुम्हारी पुंगी बजने वाली है। दर्शक सबाई के ईद मुबारक, देशे विदेशे जे जेखान थेके देखछेन सबाई के ईद उल फितरेर शुभेच्छा। आज के आरो एकटा भालो खबर दिच्छि। एकदिके पुतिनेर क्षमता हटानोर जन्य बा एज ए प्रेसिडेंट हिसाबे व्लादिमिर पुतिनेर जे क्षमता पावर नेतृत्व, हाँ एगुलो सरानोर जन्य पश्चिमारा जखन खुबी गभीर षड़यंत्रे लिप्त एके एके निजेदेरई पुंगी बाजा शुरू करछे। आपनि देखेछेन जार्मान चैन्सलर ओलाफ शोल्त्सेर भराडुबी। জো বাইডেনের দল ডেমোক্রেট বলছে আগামী নির্বাচনে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, বাকি ছিল যুক্তরাজ্য। একই যুদ্ধের বছরে দেখছি তিনটা প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন। সর্বশেষ যিনি এসে বসলেন ঋষি সুনাক, তারও পুঙ্গি বেজে গেছে। যে কোনো সময় তারও মনে করলেন কি বলা হয় যে ক্ষমতা নাই হতে পারে, কারণ তার বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে অভিযোগ আনা হয়েছে সেগুলো নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চিপায় আছেন যুক্তরাজ্যের আপনার কি বলা যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ওনার যে স্ত্রী তিনি যথেষ্ট ধনাঢ্য, এটা সকলে জানেন যে ভারতীয় এই মহিলার হিউজ কোটি কোটি টাকা আছে, এমনকি বেশ কিছু কোম্পানি প্রতিষ্ঠান আছে। তার এই প্রধানমন্ত্রী নির্বাচনের সময়ও তার স্ত্রীর কিছু ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গণমাধ্যমগুলো বলছিল যে নানান ধরনের অবৈধ কর সুবিধা তিনি নিচ্ছেন বা যুক্তরাজ্যকে দিচ্ছেন না। স্ত্রীর ব্যবসায়িক স্বার্থ নিয়ে পার্লামেন্টেই এবার তদন্তের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পার্লামেন্টের কমিশনার ফর স্ট্যান্ডার্ডস গত 13 এপ্রিল তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু করে দিয়েছে। গতকাল কমিশনারের ওয়েবসাইটে শেয়ার করা তথ্যে এই কথা বলা হয়েছে যে একটি চাইল্ড কেয়ার কোম্পানিতে সুনাকের স্ত্রীর অংশীদারিত্ব নিয়ে চলছে এই তদন্ত। সুনাক ওই কোম্পানিতে তার স্ত্রীর অংশীদারিত্বের কথা ঠিকমতো ঘোষণা করেছিলেন কিনা এবং সুনাক সরকারের ঘোষিত নতুন বাজেট নীতিতে তার স্ত্রী ব্যবসায়িক সুবিধা পাচ্ছেন কিনা এই সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলো সুনাকের স্ত্রীর অক্ষতা মূর্তিকে ব্যবসায় সুবিধা পাইয়ে দিতে তার নতুন বাজেট নীতি প্রণয়ন করা নিয়েও প্রশ্ন তুলেছিল। মানে ঋষি সুনাকের যে নতুন বাজেট প্রণয়ন সিস্টেম, সেখানে তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশ কিছু সুবিধা পাবে। ওইসব প্রতিবেদন বলছে গত মার্চ মাসের বাজেটে চাইল্ড কেয়ারের জন্য তহবিল সংক্রান্ত যে নীতি ঘোষণা করা হয়েছে তাতে উপকৃত হবে সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির কোম্পানি। আপনার কৌরু কিডস নামক একটি কোম্পানি রয়েছে সুনাকের স্ত্রীর, মূলত শিশুদের নিয়ে কাজ করে। এই কোম্পানিটি গত মাসে বাজেট পেশকালে এই ধরনের সংস্থাগুলোর জন্য আলাদা প্রকল্পই ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তারপরই সুনাকের কে আপনার তারকে বিরুদ্ধে প্রশ্ন ওঠে। তাছাড়া তার স্ত্রীর শেয়ার হোল্ডিংয়ের বিষয়টিও নিয়মমাফিক রেজিস্টার না করে সুনাক পুরো বিষয়টি লুকানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ আছে। সুনাকের মুখপাত্র বলছেন তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, মিনিস্ট্রিয়াল ইন্টারেস্ট হিসাবে কতটা স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে তা পরিষ্কার করতে কমিশনারের সঙ্গে আমরা সহযোগিতা করতে পেরে সন্তুষ্ট। পার্লামেন্টের কোনো সদস্য আচরণবিধি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন কিনা তা নিয়ে সাধারণত তদন্ত করে কমিশনার ফর স্ট্যান্ডার্ডস। এমপিদের আচরণবিধির 6 নং অনুচ্ছেদের অধীনে এই তদন্ত হচ্ছে। এই অনুচ্ছেদ অনুযায়ী এমপিরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সবসময় খোলামৌলিভাবে জানাতে বাধ্য। আমাদের বাংলাদেশেও দরকার ছিল যদিও জানায়, কিন্তু আসলে আমরা দেখি যে মাছ বেচেই শত কোটি টাকার মালিক হয়ে যায়। পার্লামেন্টের এই তদন্ত ঋষি সুনাকের জন্য বেসিক্যালি বিব্রতকর। গত বছর অক্টোবরেই সরকারের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রেখে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, আর এ পর্যন্ত যুক্তরাজ্যের অবস্থার কোনো পরিবর্তন করতে না পারলেও স্ত্রীর কোম্পানির মাধ্যমে নিজেদের ভাগ্যটা ভালোই বদলাচ্ছেন এমনটাই বলা হচ্ছে। দর্শক, এখন সুনাকের বিরুদ্ধে শুরু হওয়া তদন্তে তিনি দোষী সাব্যস্ত হলে কেবল ক্ষমা চাইলেই হবে না, পদও হারাতে পারেন। দোষী প্রমাণিত হলে সুনাকের উপর নানান নিষেধাজ্ঞা চাপানোরও ক্ষমতা রয়েছে পার্লামেন্টের তদন্তকারী এই কমিটিটি। এখন মানে প্রধানমন্ত্রী পদও হারাইতে পারেন বিষয়টা বুঝছেন। এমনকি তার নামে কয়েকদিন আগে ছিল যে কোনো একটা ট্যুরে গিয়ে তিনি রাষ্ট্রীয় টাকা খরচ করে কয়েক মিলিয়ন ডলার খরচ করে তিনি অ্যাশ করেন। হ্যাঁ, তো এগুলো হয় কি যে মানে পাশ্চাত্য দেশে এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এখন দেখেন তার ক্ষমতা কতদিন থাকবে আমি জানি না, বাট ভ্লাদিমির পুতিন কাকু ছিলেন, কাকু আছে, কাকু থাকবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এই দেশগুলোতে যারা বৈশা বৈশা কলকাঠি নাড়ছেন তাদের নিজেদেরই বিদায় ঘণ্টা বেজে গেছে। তো দেখা যাক
সুনাকের বিরুদ্ধে কি ফাইনালি রেজাল্ট আসে সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।